হ্যালো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের জন্য আজকে যে টিউটোরিয়ালটি নিয়ে আসছি তা হলো আইফোন X। আইফোন X নিয়ে অনেক ভিডিও পেয়েছেন আপনারা, কিন্তু আইফোন X ভার্সনে OLED স্ক্রিনের ব্যবহার হয়েছে। আসলে আগের আইফোনগুলোর সাথে এই আইফোন X এর কি এমন চেঞ্জ হয়েছে তা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আলোচনায় যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। চলেন ভিডিওটি শুরু করি। আইফোন কোম্পানি কিছু নতুন ফোন রিলিজ করেছে, তার মধ্যে আইফোন 8, আইফোন 8 প্লাস এবং আইফোন X নামে আরও একটি ফোন রিলিজ হয়েছে। এই তিনটি ফোনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো আইফোন X। এই প্রথম আইফোন যেটাতে কিনা OLED স্ক্রিন ব্যবহার করা হয়েছে, যেখানে আইফোন 8 এবং 8 প্লাস ব্যবহার করা হয়েছে LCD স্ক্রিন। OLED টেকনোলজি অ্যাপলে নতুন যুক্ত করা হয়েছে, কিন্তু যারা স্যামসাং ফোন ব্যবহার করেছেন তারা এই OLED স্ক্রিনের সাথে পরিচিত। এমনকি স্যামসাং প্রথম গ্যালাক্সি ফোন যেটা কিনা 7 বছর আগে বের হয়েছে সেটাও এই OLED স্ক্রিন ব্যবহার করেছে। আসলে OLED স্ক্রিন মানেটা কি? OLED এর পূর্ণ রূপ হচ্ছে অর্গানিক লাইটিং ইমিটিং ডায়োড। এটা এক একারের ডিসপ্লে টেকনোলজি। এটা LED মতো ব্যাকলাইটিং সিস্টেমের পরিবর্তে এমন এক ধরনের টেকনোলজি ব্যবহার করে যে প্রতিটি পিক্সেল আলো উৎপাদন করে, পিকচার তৈরি করে, যার ফলে অসীম কন্ট্রাস্ট রেশিও উৎপাদন করে। এই স্ক্রিনের পিকচার বিহীন অংশকে কালো আর পিকচার সহ অংশকে অংশে উজ্জ্বল সাদা রঙের আলো সৃষ্টি হয়, ফলে পিকচার অনেক উজ্জ্বল আর স্পষ্ট দেখায়। এ কারণে এই স্ক্রিনের ছবিগুলো বেশি বাস্তব মনে হয়। সহজভাবে বলতে গেলে ব্যাকলাইটিং টেকনোলজি বিস্তৃত কালার এরিয়া এবং HDR LDC ডিসপ্লে এর বিট ক্যাশ করে, কিন্তু ছবি ততটা পরিপূর্ণ ক্লিয়ার ছিল না, তাই সরাসরি বলা যায় যে কন্ট্রাস্টের ব্যাপক পরিবর্তনই এই LED কে সুপেরিয়র করেছে। আসুন দেখি এই LED স্ক্রিনে কি কি অপূর্ণতা রয়েছে। আসলে কোনো জিনিসই পরিপূর্ণ নয়, তেমনি এই OLED-ও পরিপূর্ণ নয়, কারণ এর কালার ডিসপ্লে পরিবর্তনশীল। এছাড়া এটা খুবই ঘূর্ণনা রেশম। যদি একটা ছবি স্ক্রিনের ওপর অধিক সময় রাখা হয় তাহলে সেটা স্ক্রিনে ব্রান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও এটা OLED-তে নতুন কোনো সমস্যা না, তাই এই আইফোনের সমস্যাটা সমাধান করা হয়েছে, তখন আর আইফোন X সমস্যাটি নেই। আইফোন X এ যে পরিবর্তনগুলো হয়েছে, আইফোন X এ সকল ছবি পরিষ্কারভাবে দেখতে পারলেন। OLED স্ক্রিনের কারণে বেশি উজ্জ্বল এবং সুন্দর ছবি তৈরি করে, ডিসপ্লে অনেক উজ্জ্বল আর সবকিছু বাস্তব মনে হয়। ফোনে আঙ্গুল সুইচ করলে মনে হবে আপনি গাছে উঠে, মানে রিয়েল ফিলিংস হয়। এই আইফোন X এর মূল্য ধরা হয়েছে ছোট জিবির জন্য 89,999 বাংলাদেশি টাকায় এবং 256 জিবির জন্য দাম ধরা হয়েছে 1,20,500 টাকা। ব্যাটারি ক্যাপাসিটি রাখা হয়েছে 2,716 MAh। ব্যাক ক্যামেরা রাখা হয়েছে ডুয়েল 18 MP এবং ফ্রন্ট ক্যামেরা রাখা হয়েছে 7 MP। ডিসপ্লে সাইজ রাখা হয়েছে 5.8 ইঞ্চি, র্যাম 3 GB। ওকে বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক করতে ভুলবেন না। আমার টপ ড্রয়িং এন্ড আর্ট চ্যানেলটি দেখার জন্য ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া হলো, আপনারা সেখানে গিয়ে দেখে আসতে পারেন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন।